আসসালামু আলাইকুম বন্ধুরা, ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখানে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। কষা পায়খানা নিয়ে অনেকে আমাদের কমেন্ট বক্সে জানায় যে কষা পায়খানা হলে কোন মেডিসিনটি খাব। বন্ধুরা, কষা পায়খানার ক্ষেত্রে মেডিসিন খাওয়ার আগে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার খাবারের যে গাইডলাইন এটি ফলো করা। যারা প্রতিনিয়ত হার্ড খাবারগুলো খায়, যে খাবারগুলো ড্রাই, অনেকে মনের ভুলে খায়, খেয়ে ফেলে, যে খাবারগুলো খেলে টয়লেট খুব শক্ত হয়, কষা হয়। টয়লেট যদি শক্ত হয় তখন টয়লেটে গেলে সেটি কষা এবং খুব চাপ চাপ হয়, মূলত ইনডাইজেশন সমস্যা যাদের, যাদের হজম হয় না খাবার, তাদের ক্ষেত্রে এটি হয়। আর এই বিষয়টি লক্ষ্য করা যায় যাদের বয়স একটু বেশি, 30 বছরের উপরে, এর নিচে বয়স যাদের, তাদের লিভার এতটাই শক্তিশালী যে যা খায় সবই হজম হয়ে যায়, তাদের কষা পায়খানার কমপ্লেনটা খুব কম থাকে, থাকে অনেক ক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণে, যেটা কাউন্ট করার মতো নয়। কিন্তু 30 ওভার যারা, তাদের এই কষা পায়খানাটা খুব দুর্বিষহ করে তোলে তাদেরকে। খাবার গাইডলাইন যদি ঠিক থাকে, আপনার খাবারের রুটিনে যদি তেলে ভাজা খাবারগুলো রেগুলার খেতে থাকেন, এর পাশে আপনার মুড়ি ভাত চিরা ড্রাই খাবারগুলো খাচ্ছেন, সাথে বিস্কিট কেক পেঁয়াজি বেগুনি, এক কথায় মচমচে তাজা যে খাবারগুলো, এই খাবারগুলোর পরিমাণ যখন আপনার মধ্যে বেশি হবে তখনই কষা পায়খানার সমস্যাটা বেশি দেখা দেবে। কষা পায়খানা নরম করতে গেলে ন্যাচারালি কিছু উপায় আছে। আপনার খাবার যে রুটিনটা এটি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে পায়খানা কষা হবে না। আপনি সকালের খাবারের মেনুতে একটু সবজি রাখবেন, দুপুরের খাবারের মেনুতে শাক রাখবেন, রাতের খাবারে শাক সবজি দুটোই বেশি করে খাবেন। সকালে আপনার টয়লেটে গেলে দেখবেন আর কষা পায়খানা হচ্ছে না। স্পেশালি কলমি শাক, পুঁই শাক, পালং শাক এগুলো খেলে আপনার কষা পায়খানাটা অনেকাংশে ন্যাচারালি ঠিক হয়ে যাবে। আর যারা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলেন তাদের জন্য আমি যেটি সাজেস্ট করে থাকি, মূলত দুটি ওষুধ সাজেস্ট করে থাকি। 1 নম্বর হাইডাস্টি স্ক্যান, আপনার রুটিন মেনটেন করতে পারতেছেন না সেক্ষেত্রে, অথবা রুটিন মেনটেন করার পরও আপনার পায়খানা কষা, তাহলে আপনার হাইডাস্টি স্ক্যান নামে একটি মাদার টিংচার আছে, এটি ন্যাচারাল ওয়েতে 10-15 ফুটা 3 বেলা খাবারের আধা ঘন্টা পরে খাবেন, তাহলে আপনার কষা পায়খানাটা দূর হয়ে যাবে। অথবা হাইডাস্টি স্ক্যানের সাথে আমলকি মাদার টিংচার মিক্সড করে যদি আপনারা খেতে পারেন তাহলে কষা পায়খানা দূর হবে। আরেকটি অয়া আছে সোনা পাতা, এটি সম্পর্কে অনেকেই জানে না, অথবা অনেকে জানলেও এটি ব্যবহার করে না। সোনা পাতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে খুব বেশি প্রভাবিত করে, এবং এটি, এই যে সোনা পাতা আছে এর ভিতরে, 1 মগ পানিতে ঠিক রাত্রে ঘুমানোর আগে 1 মগ পানিতে 1 চা চামচ পরিমাণে সোনা পাতা দিয়ে রাত্রে রেখে দেবেন। এরপর সকালে উঠে সেই সোনা পাতার অংশটা ছাঁকনি দিয়ে সেঁকে ফেলে দিবেন, পানিটা লাল বর্ণ ধারণ করবে। এই পানিটা আপনি খুব সকালে খাবারের আগেই খেয়ে ফেলবেন, সারাদিনের যে খাবারগুলো খাচ্ছেন আপনার সেগুলো সহজে ডাইজেস্ট হবে, এবং রাত্রেবেলা আপনি টয়লেটে গেলে কষা পায়খানা যেটি আপনার রেগুলার হয় চাপ দিয়ে বের করতে হয় সেটি হবে না। একদিনে যদি না হয় বেশ কয়েকদিন খাবেন, 2-3 দিন রেগুলার খাবেন সোনা পাতা। আর যদি একদিনে কাজ হয় আর খাওয়ার দরকার নেই, বেশি পরিমাণে খেলে আবার কষা পায়খানা দূর হবে কিন্তু পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা
থেকেই যাবে। সো কষা পায়খানার আমি ঘরোয়া টিপস দিলাম, খাবার গাইডলাইন, সেটিতে না হলে হোমিওপ্যাথিক ঔষধ বলে দিলাম, সেটিতে না হলেও সোনা পাতাতে আপনার কাজ হবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ন্যাচারাল ওয়েতে আপনার কোন সমস্যাটি দূর করার মেডিসিন বা ওয়েগুলো আমরা বলবো সেই বিষয়টি কমেন্ট বক্সে লিখে রাখবেন, পরবর্তী কন্টেন্টে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।